हेलो स्टूडेंट्स, आज हमरा ए वीडियोते इंग्लिश डिटरमाइनर मार्च एवं मेनिर व्यवहार देखब विभिन्न कॉम्पिटिटिव एग्जामे ए रिलेटेड एक प्रश्न अवश्य तुम्हारा देखते पाबे और एर व्यवहार जदि तुम्हारे सठिक भावे जाना थाके ताहले ए नम्बरटा खूब सहजेई क्यारि करा जेते पारे। मार्च हच्छे आनकाउंटेबल नाउनेर आगे जे डिटरमाइनर व्यवहित है सेटा होच्छे मार्च एवं मेनिर पर सब समय काउंटेबल नाउन बसे। मार्चेर पर अनकाउंटेबल सिंगुलर नाउन बसे और मेनिर पर काउंटेबल किंतु प्लुरल सेंसे नाउन बसे। आरो कतगुलो उदाहरण प्रैक्टिस करी ताहले आमरा एई कन्सेप्ट आरो क्लियर भावे बुझते पारबो। सो नाउले स्टार्ट, প্রথম প্রশ্ন দেখো, হি হ্যাজ নট ট্যাশ মানি। মানি সাধারণত আনকাউন্টেবল, আমরা পয়সা গুনতে পারি কিন্তু মানি গোনা যায় না। মানির মধ্যে তোমার সব কিছুই প্রপার্টি আসতে পারে, সেই জন্য হি হ্যাজ নট মাচ মানি। এখানে বানানটা হবে MUCH মাচ মানি, হি হ্যাজ নট মাচ মানি। মাচের পর সাধারণত আনকাউন্টেবল নাউন হয়। নেক্সট দেখো, হ্যাভ দে ড্যাশ বুকস। বুকস সাধারণত গোনা যায়, তো এর আগে হবে মেনি বুকস। হ্যাভ দে মেনি বুকস, তাদের কি অনেক বই আছে। নেক্সট প্রশ্ন এখানে হবে মেনি। কোশ্চেন নম্বর থ্রি, দেয়ার ইজ নট ড্যাশ ফুড ইন দ্য হাউস। ফুড সাধারণত কাউন্ট করা যায় না, সুতরাং এটা আনকাউন্টেবল হিসাবে দেয়ার ইজ নট মাচ ফুড ইন দ্য হাউস পরিমাণ বোঝাচ্ছে। নেক্সট হবে কোশ্চেন নম্বর ফোর। কোশ্চেন নম্বর ফোরে আছে, ডাজ সি টেক ইন্টারেস্ট ইন ইট। মেনি ইন্টারেস্ট কী হবে, মেনি ইন্টারেস্ট হবে না, কারণ এটা কাউন্টেবল নয়, সেহেতু এটি মাচ ইন্টারেস্ট ইন ইট। নেক্সট, আই হ্যাভ নট ড্যাশ টাইম। টাইমের আগে সবসময় মাচ ডিটারমাইনার ব্যবহৃত হয়, আই হ্যাভ নট মাচ টাইম। কোশ্চেন নম্বর সিক্স, আর দেয়ার ড্যাশ পিপিলস অ্যাবসেন্ট টুডে। পিপিলস মিনস স্টুডেন্টস, সো স্টুডেন্টস বা পিপিলস কাউন্ট করা যেতে পারে, সেজন্য এখানে মেনি পিপিলস অ্যাবসেন্ট টুডে, এখানে অ্যান্সার হবে মেনি, আর দেয়ার মেনি পিপিলস অ্যাবসেন্ট টুডে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর সেভেন, হাউ ডাজ দিস বুক কস্ট। এখানে দাম লাগার সাথে সাধারণত মাছের সম্পর্ক একটা রয়েছে, সুতরাং হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, এখানে হবে মাছ। কোশ্চেন নম্বর এইট, ড্যাশ রেন হ্যাজ ফলেন অন দ্য মাউন্টেন্স। এখানে মেনি হবে না, মেনি কাউন্ট করা বৃষ্টি সাধারণত কাউন্ট করা যায় না, সেই অর্থে মাচ রেন্স হ্যাজ ফলেন অন দ্য মাউন্টেন্স। কোশ্চেন নম্বর নাইন, হি হ্যাজ নট হি ডাজ নট নো ড্যাশ ইংলিশ। মেনি ইংলিশ হবে না, মাচ ইংলিশ, হি ডাজ নট নো মাচ ইংলিশ। কোশ্চেন নম্বর টেন, টু ড্যাশ পিপুল ওয়েন্ট টু দি কনসার্ট। পিপুল যেহেতু গোনা যেতে পারে, সে অর্থে এখানে মেনি ডিটারমাইনার ব্যবহৃত হবে, টু মেনি পিপুল ওয়েন্ট টু দ্য কনসার্ট। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি ইংলিশ কামারের ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ।